এটাই তো কিরণমালা খাতুন আর ফিরোজা খাতুনের বাড়ি তাই না? হ্যাঁ হ্যাঁ এটা ওদেরই বাড়ি কিন্তু কিন্তু এখন তো ওরা নেই। লুৎফর রহমান কোথায়? লুৎফর মানে স্যার ও কিন্তু কিন্তু ও তো এখন ঘুমোচ্ছে ডাকি তাহলে। হ্যাঁ লুৎফর লুৎফর তোমায় ডাকছে, ও ওঠো তো ওঠো। আমি স্যার লুৎফর রহমান। ক্যান্সার কি হয়েছে? আমি তো কিছুই। আপনাকে একবার থানায় যেতে হবে। আমারে থানায় ক্যান্সার? অফিসার আপনাকে কিছু জিজ্ঞাসাবাদ করতে চান হয়তো। ফিরোজা খাতুন আর কিরণমালা খাতুন আপনার কি হন? আমার আমার আত্মীয় হন স্যার। কেন স্যার? তারা একটা খুনের অভিযোগে থানায় রয়েছে, আপনাকে সেখানে যেতে হবে। কি বলছেন স্যার? আপনি? স্যার আমি আমি এদের আত্মীয়। হ্যাঁ আর আমি কিরণমালা খাতুনের সহপাঠী। কিন্তু স্যার স্যার আমি বলছি যে কিরণমালা খাতুন তো একজন মেধাবী ছাত্রী, ওর সম্পর্কে এরকম একটা ব্যাপার তো স্যার ভাবাই যায় না, কোনো সম্ভাবনাই নেই। এসব কথা যা কিছু বলার আছে থানায় গিয়ে বলবেন। আসুন তাড়াতাড়ি আসুন। হ্যাঁ স্যার আমরা তো রেডি। হ্যাঁ স্যার আমিও রেডি। চলুন চলুন।